সুবর্ণার রন্ধনশিল্পে আপনাদের সবাইকেই স্বাগত। নিরামিষ দিনে সাধারণত আমরা খাবার নিয়ে অনেক চিন্তায় পড়ে যাই, তো আজকে আমি আপনাদের সাথে নিরামিষ চাটনির একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এই চাটনিটা তৈরি করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো চাটনি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি এক মুঠো পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পুদিনা পাতাগুলোকে আমি ডাটা সহই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আম, একটা ছোটো সাইজের আমের অর্ধেকটা আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা মরিচ, ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো ছোটো করে টুকরো করে কেটে নেওয়া আদা, তার সাথে দিয়ে দিচ্ছি আম এবং পুদিনা পাতাগুলো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন গ্রাইন্ডিং জারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে আমরা বেটে নিব। তো আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন, আমি আজকে গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। তেলটা দিলে এই চাটনিটার টেস্ট কিন্তু বেড়ে দ্বিগুণ হয়, তো আপনারা অবশ্যই এই সরিষার তেলটা দিবেন। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার নিরামিষ চাটনি। এটা আপনারা নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই এই চাটনি রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো, আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।